হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক দেখেছো। তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য অফিসিয়াল ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে। কত তারিখ পরীক্ষা বোর্ডের দিকে খেয়াল করো, তোমাদের একটা শর্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, প্রথমে তোমাদের ডেটটা দেখিয়ে দিই। প্রমাণস্বরূপ দেখো, আজ হচ্ছে 4/1/2024, কিছুক্ষণ আগে কিন্তু এই নোটিশটা জারি হয়েছে। দাদা, পরীক্ষা কবে সেটা বলো। দেখো বোর্ডের দিকে খেয়াল করো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের কি আছে, 16 তারিখ, মার্চ মাসের 16 তারিখ, এবং তার সঙ্গে সঙ্গে 17 তারিখ, ঠিক আছে, শনিবার এবং রবিবার, এই দুদিন কিন্তু ফুড এসআইয়ের পরীক্ষা হবে। এবার প্রশ্ন হচ্ছে, তোমাকে কি দুদিনই পরীক্ষা দিতে যেতে হবে? অ্যান্সার হচ্ছে না। যেহেতু এবছরে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে আবেদন করেছে, তার জন্য একটা ডেটে পরীক্ষা নিয়ে পারবে না, দুটো ডেটে পরীক্ষা হবে। তার মানে এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে তোমার কিন্তু পরীক্ষার ডেট পড়বে। তুমি কিভাবে বুঝবে? যখন তুমি অ্যাডমিট হাতে পাবে, তখন কিন্তু লেখা থাকবে যে তোমার পরীক্ষা 16 তারিখ নাকি 17 তারিখ। ঠিক আছে, তো দেখো খুব সহজে বুঝে গেলাম যে আমার হাতে সময় বেশি দিন নেই। মার্চ মাসে আমাদের পরীক্ষা, ঠিকঠাক মতন ধরতে গেলে মাত্র 2 মাস আমার হাতে সময়। ঠিক আছে, তো এই মুহূর্তে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে ইধার উধার ভাবনা চিন্তা না করে ভালো মতন জান প্রাণ লাগিয়ে পড়াশুনো করা। কারণ তোমরা বুঝতেই পারছ, অনেক বয়সের ছেলেমেয়েরাও এখানে অ্যাপ্লাই করতে পারছে, কম্পিটিশান প্রচুর হাই, শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যাচ্ছে। তো সেই জায়গা থেকে পড়াশুনো যদি ভালো করে না করো, তাহলে ফর্ম ফিল আপ করে বা পরীক্ষায় বসে কোনো লাভ নেই। সুতরাং তুমি যদি এখনও আমাদের ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড না করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই অ্যাপটাকে ইনস্টল করে, অ্যাপের মধ্যে বেশ কিছু ফ্রি ক্লাস আছে প্রত্যেকটা সাবজেক্টে, সেগুলোকে দেখো। এবং তোমাদের সুবিধার জন্য কিন্তু আমরা ফুড এসআই এবং ক্লার্কশিপের ওপরে সম্পূর্ণ একটা কম্বাইন কোর্স লঞ্চ করে দিয়েছি। যে কোর্সটা বা যে ব্যাচটা তোমাকে ফুড এসআইতে হেল্প করবে, তার সঙ্গে সঙ্গে ক্লার্কশিপে হেল্প করবে, এবং তার সঙ্গে সঙ্গে সামনে আমাদের যে মিসলেনিয়াস পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাতেও কিন্তু হেল্প করবে। ঠিক আছে, তো তুমি অবশ্যই অ্যাপে গিয়ে আগে ফ্রি ক্লাসগুলো দেখো, যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু জয়েন করতে পারো। প্রচুর ছেলে মেয়ে কিন্তু জয়েন করে পড়াশোনা করা শুরু করে দিয়েছে। তোমাকে এটুকু আমি প্রমিস করবো, যদি ভালো মতন কোর্সটাকে কমপ্লিট করো, যদি হাতে সময় খুব কম কিন্তু তুমি যদি জান প্রাণ লাগাও, তুমি অবশ্যই কিন্তু পরীক্ষায় ভালো স্কোর করে পাস করতে পারবে। বাকি তোমার ওপর ছেড়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে স্পেশাল অফার চলছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, এই অফারটাকে কাছে লাগিয়ে তুমি কিন্তু অনেকটা ছাড় পেতে পারো। বাকি তোমার ওপর ছেড়ে দিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।